আমার দু চোখে আসে না ঘুম, বসে আছি একাখানায়। আমার দু চোখে আসে না ঘুম, বসে আছি একাখানায়। চলে গেল চাকরি, হয়ে গেলাম ভিখারি। চলে গেল চাকরি, হয়ে গেলাম ভিখারি। ভয়ে ভয়ে মুটে ফেলি বিছানা, বসে আছি একাখানায়। আমার দু চোখে আসে না ঘুম, বসে আছি একাখানায়। চাকরিওয়ালা জামাইতে শাশুড়ির কি আনন্দ, বড় বড় মাছের মাথা সঙ্গে খাসির মাংস। চাকরিওয়ালা জামাইতে শাশুড়ির কি আনন্দ, বড় বড় মাছের মাথা সঙ্গে খাসির মাংস। জামাই আমার মাস্টার ছিল বড় অহংকার, হাইকোর্ট দিল রায় স্কুল যাওয়া বন্ধ। ঘুষ দিয়ে চাকরি বলাই পড়ল দড়ি, ঘুষ দিয়ে চাকরি বলাই পড়ল দড়ি। চোখের জলে বুক ভাসে ভরে কান্না, বসে আছি একাখানায়। আমার দু চোখে আসে না ঘুম, বসে আছি একাখানায়। আমি বসে আছি একাখানায়, আমি বসে আছি একাখানায়। দাদারা, আমার চাকরি ছিল, চাকরিটা চলে গেছে, চাকরিটা চলে গেছে বলে আজ 10-12 দিন আমি গ্রামে ঢুকতে পারিনি। কারণ গ্রামের মানুষ যদি জিজ্ঞেস করে, ভাই তোর কি হয়েছে, আমি কি উত্তর দেব? 10-12টা দিন বউটার কাছে যেতে পারিনি। বউ যদি জিজ্ঞেস করে, ওগো তোমার কি হয়েছে, আমি কি উত্তর দেব? এই লজ্জায় আর ভয়ে কদিন ভোর কোথায় রাত কাটাচ্ছি, দিন কাটাচ্ছি জানো? কোনোদিন কারোর বাথরুমে, কোনোদিন কারোর গোয়াল ঘরে, কোনোদিন খানার কোলে, আজকে চলে এসেছি এই বাঁশ বাগানে। খাবো না, গলায় দড়ি দেব, আমি মরব। আচ্ছা বলো তো, এই সংসার আমি একা কত সহ্য করব? এই নাটুর বাবা আমার বলো, তুই ভাতটা বার, আমি যাব ঝাপ করে চানটা করে চলে আসব। দিদি গো, সেই যা মানুষটা চলে গেল 10-12 দিন হলো বাড়িতে ঢোকে না, আমার মনে হয় পুকুর কেটে চান করে তবে বাড়ি যাবে। আচ্ছা তোমরা বলো, আমি যদি একা হই তাহলে নিশ্চয়ই রাজভিত করে খুঁজে বার করবো। কোলে এই নাটু আত্মদিয়ে কে দিয়ে কোথায় যাবো? এ নিয়ে বেরিয়েছি রাত্রেবেলা খুঁজে নিয়ে তবে বাড়ি যাব। গ্রামে হেন কোনো জায়গা নিয়ে আমার বাদ আছে খুঁজতে। দুটো জায়গা বাকি, পুকুর পার আর ওই পারে বাঁশ বাগান। দেখবো দেখা হয় হবে না হয় হবে, চলে যাব। ও নাটুর সাড়া দেয়নি, দেখি বাঁশ বাগানটা। ও নাটুর বসে আছি একাখানায়, বসে আছি একাখানায়। তুমি এইখানে বসে আছো বাবা, ভয় তো আমার কাপড় চুপড়ে হয়েছো। কি হয়েছে ওই দেখো কি হয়েছে বলা যান। গাল হাত ঢুকে দেবো বাচ্চার মধ্যে, হ্যাঁ হ্যাঁ করে কাঁদতে থাক। কি হয়েছে বলা যান। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আচ্ছা তুমি তো জানো স্বামী স্ত্রী থাকলে ঝগড়াটি হতে পারে, আমি তোমার স্ত্রী অন্যায় করতেই পারি, শাসন করো। এই হাত নিয়ে আমার এ পাটি ও পাটি মারো, শাসন কর। তুই কোনো ভুল করিনি, যা ভুল করেছি আমি করেছি, তোর এই হাত দে আমার এ পাটি ও পাটি মার। আমি তোমার গায়ে হাত দেবো, প্রয়োজনে আমার মাটিয়ে ঢুকি। বাবা তুমি আমার স্বামী, এই যে রাগ করুনি, তোমার দুটো পায়ে ধরেছি, বাড়ি চলো। ওঠ ওঠ ওঠ, তুই কোনো ভুল করিনি রে, আমি যা ভুল করেছি আমি তোর দুটো পায়ে ধরি। তুমি একজন মাস্টার, তুমি মাস্টার হয়ে আমি তোমার স্ত্রী, তুমি আমার পায়ে ধরছো। এমনি ধরতেছি, ঠেলায় পড়ে ধরতেছি। এইবারে বলো তো তোমার কি হয়েছে? আর তোর কাছে আমি চেপে রাখবনি সব। আমি ছাড়া কার কাছে বলবে বলো?
মাইরি আমার চাকরিটা নিয়ে চাকরি চলে গেছে। এই দেখো একে দশ বার হলো বাড়িতে ঢুকুনি, এত রাতে বাস মানে আর কি ভালো লাগে না, যা হবে স্বামী স্ত্রী বাড়ির ভেতরে চলে এসো। বিশ্বাস কর তোর গায়ে হাত দিয়ে বলতেছি আমার চাকরি চলে গেছে। কি কথা শোনালি তুই, এতদিনের পর তোর কাছে আমি তুই হয়ে গেলো, আবার কি সম্মান দেবো? সম্মান দিছিলাম সেই দিন যতদিন তোর চাকরি ছিল, কি বলতাম কোথায় যাচ্ছ বাজারে যাচ্ছ, তাড়াতাড়ি ফিরে আসবে, চান করে এসো, খাবে এসো, আরাম করে খাটে ঘুমাবে, চলো বলতাম তোর চাকরি চলে গেছে, তুমি থেকে তুই হয়ে গেছিস। তুই আমার স্ত্রী, আমার সুখ দুঃখে তুই আমার পাশে থাকবি, তুই এরম করে নিস কোনি মানে দাঁত ফেলে দেবো জানিস? তুই বললি কি করে, কতদিন পরে মা তো দেখতে আসতেছে, মা যদি শোনে তোর চাকরি চলে গেছে তাহলে আমাকে আস্ত বাঁচিয়ে রাখবে না। আমি বলি কি করে মার কাছে, ঠিক মনে আছে ফোনটা করি তোর ব্যবস্থা করছি দাঁড়া। হাত জোড়ো করেছি রে, মা যদি আসে মার বাড়িয়ে চলে যেতে বল, বাঁশবাগানে ডাকিনি, আমি ঘরে গিয়ে মীমাংসা হয়ে নেবো। কথা বলে গালে মোবাইল ঢুকে মেরে দেবো, দাঁড়া। হ্যালো হ্যালো ও বাবা, কি হয়েছে, কি ক্যাশেট বাজাচ্ছ নাকি? মামা তুমি এখন কোথায়? এই তো তোদের মোরাম রাস্তার কাছে নেমে গেছি। মা গো আমাদের বাড়িতে একটা অঘটন ঘটে গেছে মা। কিসের অঘটন ঘটেছে? আমি তোমাকে ফোনে বলতে পারবো না। আরে কি হয়েছে বলবি তো। তুমি এক কাজ করো মা, আমাদের বাড়িতে আসতে হবে না, আমাদের যে বাঁশবাগান আছে তুমি তাড়াতাড়ি বাঁশবাগানে চলে এসো। এই মুখ পড়া, তুই তো মাকে বড্ড ভালোবাসিস, মা এলো বলে কথা, যা ব্যবস্থা করার মা তোরাই করবে। বাবা আমার জামাইয়ের কথা শুনে বুকে চাপে আসতেছি, আমার জামাইয়ের কিছু হয় দম বন্ধ হয়ে মরে যাবো। জামাই কোথায়, জামাই কোথায়? জামাই ওই তো বাঁশবাগানে। ও রাতের বেলা বাঁশবাগানে আমার জামাই কি করতেছে? বসে আছি বাবা, আমার কালো মানিকের 10-15 দিন দেখিনি, আমার বুকটা খালি আই হই করতেছে, আমার কালো মানিক মানতে শোনো আরে আই কতদিন দেখিনি। আচ্ছা বাবা তোমার দোতলা পাকার ঘর আছে, তা রাতের বেলা বাঁশ বাগানে বসে আছে কেন নিশাচার হয়ে? মায়ের মা আগে আগে দোতলা ঘরটা খুব সহ্য হয়েছিল, এখন বাঁশ বাগানটা এত পরিবেশ ভালো হয়েছে বলার কথা নয়। আমার ঠাকুরমা বলতো পাকার ঘর কারো ধাতে অসহ্য হয় না। জানো বাবা ওই পিংলার মোড়ে যখন আমি নামে ওখানে নলেল গুড়ের সন্দেশ উঠেছে তোমার জন্য এনেছি বাবা, অনেকদিন পরে এসেছি, বসে বসে খাও বাবা। আর কথা শুনে না আমি মাকে বোঝাই কি করি, কথা করো খাও বাবা খাও। কতদিন জামাইকে খেতে দিস, জানো গাল তো কাতলা মাছের মতো হাঁ হয়ে গেল, একদম খাচ্ছলো। ও বাবা চোখ তো ডিমের মাছের মতো পার হয়ে গেছে তো, ও বাবা শুকিয়ে তুলসী পাতা হয়ে গেছে তো। আচ্ছা বাবা তুমি তো মাস্টার, বের আগে অনেক কিছু হয়, এখন তোমার বিয়ে হয়েছে, দুপা ছিল চার পা হয়েছে, তা মাস্টার লোকের এ রোগ কেন দেখা দিল বাবা? আমার মা মরে গেছে তোমার রেখে গেছে। আমি তোমার মা তো, আমি তোমার কাছে মিথ্যে কথা বলি, মার কাছে ছেলে মিথ্যে কথা বলতে নেই। মায়ের মামা চাকরিটা নিয়ে চাকরিটা চলে গেছে। আচ্ছা তুমি এই মাতানে ছেলেদের পড়াও, ছেলে কার আর মেয়ে কার, তুমি মেয়েকে ভালোবাসো তো ঠাকুরের কাছে কামনা করো সামনের বছর তোমার ঠিক মেয়ে হবে। না না ও কথা বলিনি। তা কি কথা? আমার চাকরি চলে গেছে। এই সর্বনাশ, চাকরি চলে গেছে, এই সে নেলালগুড়ের সন্দেশ কোথায় গেল? অত দামি জিনিস খাওয়ানো যাবে না, গাল হাঁ কর, গালে বোধ হাত ঢুকিলে বার করে দেবো। বাবা চাকরি চলে গেছে, সন্দেশ এই গাল ছিঁড়ে বার করে দেবো, সন্দেশ খাবে, বার কর বার কর। এই তা তাল গাছে দাঁড়িয়ে আছে, আমি কি করবো? চলে কিন্তু চল, সব দোষ তোমার। কি করেছি? আমি তোকে বারবার বলেছিলাম মা আমি এই ছেলেকে বিয়ে করবো না, আমি একটা ডাক্তারকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করবো। তুমি কি বলেছিলে? চাকরিওয়ালা ছেলে তোর সঙ্গে বিয়ে দেবো, তা ও তো চাকরি চলে গেছে, এবার মামে মিলে পাড়ায় পাড়ায় ভিক্ষে করি চলো। এই তা তোর কত বয়স? কেন তো চাকরি চলে গেছে তো, তোর এখন সামনে ঢালা মাঠ পড়ে আছে, মাঠ ও মাঠ একা খেলবি, ঠিক বলেছো? তা ইয়ে চাকরি চলে গেছে তা তোর কি হয়েছে? আবার ওই তো কক ডাক্তার আছে, ডাক্তারের সঙ্গে তোর বিয়ে দেবো, ঠিক বলেছো? মা চলে এসো। ও মা মায়ের মা অন্য যাও নি, আমি মরে যাবো মায়ের মা। ও বাবা রে আমার মানতে সোনা দেখে চাই আছে করে থাকতে পারি, আর কালো মানে এবারে মা বললে না পাটির দাঁত একবারে পাটি দেখো পাটি দিয়ে দেবো ভাই চল। ও মা তা চলে তো যাবো, আমার কোলে নাটুর উপায় কি হবে? ও মা গো দিদিরা সব জেনে গেছে তো, ও বাবা ওই মাল যার মাল তার দে দে, তা কেউ বিয়ে করবে না থাকলে, আগে দে না দাঁড়িয়ে আছে। এই কাঁচার পুতুল দাঁড়িয়ে আছিস, তোর বেজি বাচ্চাতে ধর। আমি কি করবো? এই তুই কি করবি না করে আমি বলে দেবো নাকি? এই
আমার কাছে কি তাই আছে আমি ওর গালে দেব আরে ডেংরা ওই পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে তাই ধার করে খাবি ধর এই তো সামত কিসে চাকরি নেই কোনো সম্পর্ক নেই চল আগে চল মামা মাইরি মা কেন নে যাচ্ছ ওর মাইরি মাই মা আচ্ছা দিদি তুমি বলো ছেলে যদি ডাকে মাছ উপরে থাকতে পারে বাবা কোন গালে চুমুকে ও বাবা ওই গালে এই গালে যাওয়ার বেলা আরেকবার চুমুকে যাই বাবা এবারে মা বললে এসে আমার মাটি তোমার ঘর ধরে পুঁতে দেবো একদম চলে সোমা চলে ও দাদারা কার কার চাকরি গেছে গো ও বাবা রে শালা আমার চাকরি চলে গেছে গালের মিষ্টিটাও বার হয়ে গেল চাকরি চলে গেছে বউটাও চলে গেল তবে যার যার চাকরি গেছে খুব সাবধান কিন্তু ও শালা মিষ্টিও গালে থাকবেন ও টেনে বার করে নেবে মাল যার যার চাকরি চলে গেছে বউ বাচ্চা ছেলে পুলিয়ে বাবা মা কেউ কাছে থাকবে না খোকা আমি জানি একজন মা তার ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করতে পারে বাবার সেই ক্ষমতাটা অনেক কম তবে আমি তোকে কথা দিচ্ছি আমি তোকে মানুষের মতো মানুষ তৈরি করব তোর জন্য ভাঙব পাহাড় আকাশ দেব বাড়ি দুঃখ যতই আসে আসুক আমি আর হারি তোর জন্য ভাঙব পাহাড় আকাশ দেব বাড়ি দুঃখ যতই আসে আসুক আমি আর হারি বাবা ছেলের মিলন হলো দেখুক সর্বজন বাবা ছেলের মিলন হলো দেখুক সর্বজন তোর জন্য রইল আমার সারা জীবন তোর জন্য রইল আমার সারা জীবন তুই রে আমার সোনা মানি তুই আদরে তোর জন্য রইল আমার সারা জীবন তোর জন্য রইল আমার সারা জীবন তোর জন্য রইল আমার সারা জীবন আচ্ছা কোন বাবা মা না চায় অন্তত তার মেয়েকে চাকরিওয়ালা জামাই দেখে বেদি আমার জামাই চাকরি করে মাস্টার পাড়ার মেয়েরা যেন ঘুম হয়নি যেন গায়ে ফসকা পড়ে যাচ্ছে কত টাকা খরচা করে পেয়ে দিয়েছি কি করবো ভাগ্য খারাপ আমার জামাই চাকরি চলে গেছে তা আমার মেয়ে সেখানে ফড়িং ধরে ধরে খাবে ওই জন্য বাড়ি এনেছি সকলের চোখের সামনে আবার আঙুল দিয়ে দেখি দেব আমার মেয়ের আমি বেদিতে পারি কি না মা গো তুই যেখানে যাস কি বাঘের মাসি হস নাকি আচ্ছা মা আমি তোমার মেয়ে তোমার কথার অবাধ হয়েছি আরে যেখানে পাঠিয়েছিলাম কি হয়েছে বল তুমি যেমনটা বলেছিলে তেমনটাই করেছি আরে বলেছে বলবি তো জানো মা সবাই একটু এগিয়ে যাবো ঝপ করে আমার বুকের উপরে বলে উঠলো ওরে কি বললো দেরি হয় না বলবি তো বলে তোমার একটা বাচ্চা আছে তোর আমি কি করে বোঝাবো বলতো তোর মতো যখন আমার বয়স ছিল না বললে একশো ছেলে আমার পিছনে খালি ঘুর 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 করে আমি কারোর পাত্তা দিই তাই তো কিন্তু একদিন ও ওই যে পিংলা স্কুলে তোর বাবা তো বেল দিত তু যেটা স্কুলে ঘন্টা বলে হ্যাঁ তোর বাবার দিকে আমি চোখ ফেরাতে পারিনি বলি মা ওই ছেলে ছাড়া কাউকে আমি বিয়ে করবো না তুমি বাবাকে পটালে কিভাবে ওই স্কুলে একদিন সার্বজনীন সঙ্গীত অনুষ্ঠান হয়েছিল প্রতি বছর আমি ছোটবেলা থেকে গান বাজনা করতাম তোর বাবা হারমোনি বাজাতে পারত ওই অনুষ্ঠানে তোর বাবা হারমোনি ধরেছে আমি সেই গানটা গিয়েছিলাম ওমা কোনটা আহার আধার মতো আহার মতো মরতে হলে মোর বই তো বিস্কুটছি রাধার মতো
চেপে বসবি, তাতে যদি না হয় একটু গায়ে পড়তে হবে। মা, ওই গায়ে পড়া একটু দেখিয়ে দাও না, এটা করে লাথি মারবো। আচ্ছা বলো দিদির, আমার সেই বয়স আছে, আমি ওই সময় দেখাতে পারি? শোনা মা, একটু দেখিয়ে দাও না। কি করবো, মেয়ের সুখের জন্য যা কিছু একটু মা করতে হবে তো। শোন, প্রথমে কি বলবি, ডাক্তার বাবু আমার যদি না বিয়ে করো আমি ওই ইঁদুর মারা বিষ খেয়ে মরে যাবো। বলবো, তাতে যদি না হয় কান্না তো পাবে না, থুতু নিয়ে চোখে দিয়ে কাঁদবি আর বলবি আজকে যদি বিয়ে না করো আমি তোমার বাড়ি আত্মহত্যা করবো। বলবি আর ভিজে ভিজে খালি বুকে খালি গাবট গাবট করে মাথা মারবি, দেখবি ডাক্তার একদম বরফ হয়ে যাবে। কি ব্যাপার? ছাবালের দুধ দে। ছাবাল কে দুধ দেবে? তোর ছেলে তুই। আমি তোকে চিনি না, ওকে চিনি না। ঘাস ধরে বাড়িয়ে নিয়ে যাবো, আলতা না ছেড়ে নেবো। এই কাকা রাতে কাচ্ছিস, বাড়ি থেকে তুই বেরিয়ে যা, খা ধাক্কা দেবা। এই চোখে দেখা হলো নাকি, আর ধাক্কা মারছিস কেন? আমি একজন ভিখারি, হুট করে ঘরের ভিতর ঢুকে পড়েছি তো, ওই জন্য ঘাড় ধরে বাইরে বার করে দিচ্ছে। ও আচ্ছা, তোর কারণে বার করে দিয়েছি। আচ্ছা মাধবী দিদি বাড়িতে আছেন? মাধবী, আমার নাম তো মাধবী তো। নমস্কার 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 নমস্কার। এই তোকে বলেছি না? না, সকলে করতে যাবো, আমি করলুম না, হলে করতুম তাহলে ঠিক আছে। আচ্ছা মাধব দেবী, এখানে শর্মা দেবী আছে? শর্মা? আচ্ছা বাবা তুমি কোথা থেকে আসছো বাবা? আমি আমি আসছি ওই কলকাতা থেকে। ও বাবা, কলকাতা এখান থেকে তো অনেক দূর। এই শর্মা, কলকাতা থেকে আসছে কি বলে শোন। ঠিক আছে মা, যদি কোনো প্রবলেম হয় তোমাকে ডেকে নেবো, যা তাড়াতাড়ি যা। নমস্কার নমস্কার নমস্কার, আমি শর্মা দেবী। আচ্ছা আপনি তো চাকরি করেন? হ্যাঁ। তা আপনি কি চাকরি করেন? আমি তো পেরা টিচার। খুব ভালো কথা। আচ্ছা আপনার ডকুমেন্টগুলো দেখেন তো। ডকুমেন্টস? হ্যাঁ, মানে ওই ব্যাপারটা আমি বুঝতে পারলাম না, আপনি আমাকে ভালো করে বুঝিয়ে বলুন। বাহ, আপনি চাকরি করছেন অথচ ডকুমেন্টস ব্যাপারটাই বুঝতে পারছেন না? সব সম্বন্ধে বুঝি না। আপনি যে সমস্ত কাগজপত্রগুলো দিয়ে চাকরিটা পেয়েছিলেন ওগুলো কোথায় পাবো? ওই কাগজপত্র আমার কিছুই নেই। এ তো আরো ভালো কথা। তাই এ ভাই, তুই কি করিস? আমিও চাকরি করি। তুইও চাকরি করিস? হ্যাঁ। তা কি চাকরি করিস? আমি ভিক্ষে করি। এই দেখ, কানের এপারে মারবো না, ওপার থেকে বল বল করে ধোঁয়া বের হয়ে জানিস। সপ্তাহে তবু তোমাদের একদিন ছুটি আছে, আমার কোনোদিন ছুটি নেই, সব দিন ডিউটি করতে হয়। হ্যাঁ, এটা যা বলেছিস ঠিক কথা বলেছিস। আচ্ছা মাসিমা, হ্যাঁ আপনি কি করেন? আমি আমিও তো চাকরি করি তো। বাবা আপনিও চাকরি করেন? হ্যাঁ, আমাদের চাকরির বংশ তো। আপনি কি চাকরি করেন? ওই তো খিচুড়ি স্কুলে আমি রান্না করি তো। উনি আসলে এত ভালো রান্নি, ওনার রান্না খেয়ে শখেনের ছেলে হাসপাতালে ভর্তি ছিল। ও আইসিটিএস রান্নির কাজ করে? হ্যাঁ ওই ওই। খুব ভালো কথা। আচ্ছা মাসিমা, আপনার ডকুমেন্টগুলো দেখান তো। সেদিন থেকে গ্রামের মোড়ল বলে, মাধবী তুই এই চাকরিটা কর। যেদিন থেকে এই স্কুলে চাকরি করতেছি গ্রামের দিদিরা সকলে বলে মাধবী বুক দে স্কুলটা একে দিচ্ছে। আসলে ওনার বুকটা এত শক্ত, 5 কিলো বাটকার থেকেও শক্ত। বুক দিয়ে? হ্যাঁ। কেমন ভাবে? ওই তো বাচ্চা বাচ্চা ছেলেরা স্কুলে আসে, কখনকার ঘুম পায়, কখনকার খাকায়, কখনকার পায়খানা পায়। আমি নিজের বুকের দুধ খাইয়ে ওই সব ছেলেদের মানুষ করেছি, ওই জন্য গ্রাম শুদ্ধ লোক বলে মাধবী বুক দে স্কুলটা একে দিয়েছে। আসলে উনি এত ভালো গাই, প্রতিদিন 6-7 কিলো করে দুধ দেয়। সত্যি মাসিমা, আপনার ট্যান আছে বলতে হবে। তবে মাসিমা, আপনি যেহেতু রান্নির কাজ করেন, আপনার কাগজপত্র অত ভেরিফিকেশন হবে না। কিন্তু আপনার মেয়ের চাকরি আর থাকবে না। চাকরি থাকবে না মানে? কারণ আপনার কোনো ডিগ্রি নেই। আপনি ঘুরতে চাকরি করছেন? আমি ঘুরে গিয়েছি। কত টাকা ঘুরে গিয়েছিলেন? আমি 5 লাখ টাকা। যাবে চলে হবে না, ঘুষ দিলে আমি বলে যাই। হাইকোর্ট দিল রাই জানে গো সবাই, হাইকোর্ট দিল রাই জানে গো সবাই। চাকরি যাবে চলে হবে না, ঘুষ দিলে চাকরি যাবে চলে হবে না, ঘুষ দিলে আমি বলে যাই। হাইকোর্ট দিল রাই জানে গো সবাই, হাইকোর্ট দিল রাই জানে গো সবাই। খাবো।
আমি গলা ধরিব আমি আর বাঁচব না মা ওরে মা ভাগ্যে যদি থাকে ফাড়া কি করবে তোর অমূল্য ধারা তুমি নিত্য কাকাকে বলো মা ওরে তোর কাকার দ্বারা হবে না এই কলকাতার ছেলে কিছু করলে করতে পারে স্বামীর সাথে যাব চলে কাছে আমার মন ঘুটে পড়ে গোবর হাসে বাঁচবে কতক্ষণ এ ভাই ঘুটে পড়ে গোবর আছে মানে যখন ঘুটেটা উনুনে পুড়ছিল তখন গোবরটা হাসাহাসি করছিল শালা ঠিক হচ্ছে কিন্তু গোবর ভাবে নে ওর এক সময় ঘুটে হয়ে উনুনে ঢুকতে হবে বাবা রে মাঠ থেকে মাসের দাঁড়ো ঘুদলে উঠে ঠিকই বলেছেন চাকরি গেলে খাবে ভাবি সে হারা মেয়ের আবার বিয়ে দাও ও গাই এখন ছাড়া কেন ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছি এবার শোন আগে শোনো মালটাকে কাটতি করে দাও ঘরে রেখেছো গ্রামের ছেলেরা পিমড়ের মতো লাইন দিয়েছে ঘরে স্বামী সাথে যাব চলে কাছে আমার মন ফুটে পড়ে তোমার হাসে বাঁচবে কত চাকরি গেলে খাবে কি হব দিশে হারা মেয়ের আবার বিয়ে দাও গাই এখন ছাড়া দূর পরে রাখি কলে মানুষ থেকে যাই দূর পরে রাখি কলে মানুষ থেকে যাই আর বাঁচার উপায় না বন্ধু কেমন দিলাম বল দারুণ দিয়েছিস শুধু একবার ফোনে বলেছি বন্ধু বিপদে পড়েছে গ্রামে এসে হেসে হেসে যেন দাঁত খুলে পড়ে যায়নি কেন দাঁত পড়ে যাবে কেন আমার বাবা কি বলতো জানিস কি বলতো বাঙালির প্রথম শ্রেষ্ঠ আবিষ্কার যন্ত্রের নাম কি কি ষড়যন্ত্র ঠিক বলেছিস আমাদের বাড়ি এসে ষড়যন্ত্র করতেছি আমাদের মামের বিপদে ফেলবি না না মাসি আমরা ভুল হচ্ছে ভুল হচ্ছে হ্যাঁ ওটা আমার বন্ধু বন্ধু হ্যাঁ আমরা কলেজ জীবনে একসঙ্গে লেখাপড়া করেছি আর আমাদের বন্ধুদের মধ্যে এই বন্ধু ছিল সবথেকে মেধাবী ছাত্র কিন্তু ভাগ্যক্রমে ও পেয়েছে প্রাইমারিতে চাকরি আর আমি পেয়েছি এই রাইটার্সের চাকরি তোর পাতা যাবা কোপাল তোর ভাগ্যে ছিল তুই রাইটার্সের চাকরি পেয়েছি ঠিক কথা বলেছিস আচ্ছা মাসিমা এটা বুঝি আপনার মেয়ে ওই আমার একমাত্র মেয়ে বাবা আপনার মেয়ে এত ভালো জামাই নিশ্চয়ই আরো ভালো তোর কি বলবো বাবা আমার সোনার টুকরো জামা ও তাই জামাই আমার ছেলের মতো চুলকে চুলকে শেষ হবে যদি থাকে দাঁত ভারী অসভ্য ছেলে তো মাইরি বন্ধু এদের এমন জায়গা দাঁতরা হয়েছে কেউ কাপড় খুলে দেখাতেও পাতে খেলায় পড়লে তবে বিড়াল উঠবে গাছে এই ছেলের মায়া করে নামা নতুন ভাতার খুঁজছে শুধু ভাষাটা কি বললো শুনলি তো কি ভাষাটা বললো বন্ধু ব্যাপারটা খুলে বললিনি ব্যাপারটা খুলে বলছি এটাই আমার ছেলে এটাই আমার শাশুড়ি ওটা আমার স্ত্রী ওরে আমার চাকরি চলে গেছে বলে আমার শাশুড়ি আমার স্ত্রীকে নিয়ে এলো ও স্বইচ্ছায় চলে এলো এখানে কোন এক ডাক্তার আছে তার সঙ্গে ফের বিয়ে হবে মাসিমা এটা কি সত্যি আচ্ছা বাবা তুই বিচার করে বলতো আমি যখন জামাইকে বললাম জামাই বললো হ্যাঁ গরুর মাথা চিবিয়ে খেয়ে বলতো যে আমার চাকরি চলে গেছে আমার মেয়ে কি সেখানে ফাড়িং ধরে খাবে ওই জন্য বলি গ্রামে এনেছি ওই গ্রামে আমাদের কক ডাক্তার আছে তার সঙ্গে আমার মেয়েটার বিয়ে দেবো আপনি তো ভুল করতেন কেন কারণ আমার জামাই তো চাকরি যায়নি তাই তো বলি বাবু রে কার এত বড় বুকের পাটা আমার জামাই চাকরি কেড়ে নিয়েছে তুমি যেভাবে জড়িয়ে ধরে চুম খাচ্ছ পাঁচ বছরের মধ্যে তোমার মেয়ে যদি একটাবার খেতুক জীবনে শান্তি পেত আর মাসিমা আপনার জামাইয়ের মতো ছাত্রের সরকার কোনো চাকরি নিতেই পারে না আমার জামাই ওটা ফার্স্ট ক্লাস ছাত্র তো জামাই আমার ছেলের মতো চুলতে চুলতে শেষ হবে যদি থাকে না খেলায় পড়লে তবে বিড়াল উড়বে গাছে ছেলের মায়া করে না নতুন ভাতার খুঁজছে মানুষ পড়লে বিপদে আছে সাহায্য করতে মানুষ পড়লে বিপদে আছে সাহায্য করতে গানে লেখে পিঠি খায় হাইকোর্ট দিল রায় জানে গো সবাই হাইকোর্ট দিল রায় জানে গো সবাই আমার মা আপনার মেয়ে যত বছর চাকরি করেছে সমস্ত টাকা ফেরত দিতে হবে এই সরকারকে ও স্যার সংসারে খরচ হয়ে গেছে কোথায় বাবা আমি পারবো না স্যার ক্ষমা করে দাও ও বাবা আজকের খেলে কালকের পেটে থাকে না অতগুলো টাকা ওরা কোথায় দেবো আমাদের কিডনি বিক্রি করতে হবে তো কেন আপনি কিডনি বিক্রি করবেন কেন কি করবো কি অতগুলো টাকা কোথায় পাবো আপনার যেমন সোনার টুকরো জামাই আছে ও বাবা আমার টাকার ভার বসানো আছে তো জামাই চলে যাও বাবা টাকা ভাড়া কেন লাকি ভান্ডার বলে আমাদের
আচ্ছা বাবা, তোমার মা যদি এমন ভুল করতো তোমার মাকে ছেড়ে চলে যেতে পারছি বাবা? মায়ের মা হুট করে এত নিচে ঠেলে দেবে আমি বুঝতে পারি। দেখ বন্ধু, তোকে একটা কথা বলি, মানুষ ভুল করে মানুষ তার ক্ষমা করে। তোর তুই আজকে ভুল করেছিস, তুই যদি ওকে ক্ষমা করিস তাহলে ওকে ক্ষমা করবে কে? ক্ষমা তো আমি ওকে করবো, কিন্তু আমি বাজিয়ে দেখছিলাম ও আরো কতটা উঠতে পারে। আপনাকে একটা কথা বলছি, আপনার মেয়ের চাকরি চলে গেছে বলে আপনি দুঃখ পাচ্ছেন? আমি মা হয়ে দুঃখ করব না বাবা, কিন্তু একটা কথাই কোনদিন ভেবে দেখেছেন? আজকে যারা শিশু আগামীটা ভবিষ্যৎ, আর শিক্ষা হলে আমাদের সমাজকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যায়। এই শিশুরা এখন যেন সুশিক্ষা পায়, এরা আর এগিয়ে যেতে পারবে না, আর অন্ধকারে পিছিয়ে পড়বে। এই কারণে শুধু আপনার মেয়ে নয়, আপনার মেয়ের মতো যাদের শিক্ষাগত কোনো যোগ্যতাই নেই তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা উচিত, এবং যাদের সুশিক্ষাগত যোগ্যতা আছে তাদেরকে চাকরিতে নিয়োগ করা হতো। তবে এই নিয়ে আপনি বা আমি কেউ কিন্তু বিরূপ মন্তব্য প্রকাশ করবো না। আমাদের ভালোর জন্য করতে তো তার আপনি কাজ করবো কি জন্য, এবং করা উচিত নয়। না না, তবে মাসিমা আপনার জামাইয়ের কাছে আমার নাম্বার আছে, যদি কোনোদিন প্রয়োজন মনে করেন একটা ফোন করবেন। আচ্ছা, জামাই মানে তো ছেলে, আর ছেলের বন্ধু মানে তুই আর ছেলের বন্ধু। অবশ্যই, যখন খুশি আমাদের বাড়ি চলে আসবি বাবা। তাহলে আসি মাসিমা। নমস্কার। হ্যাঁ আসি রে বন্ধু। শোনো বাবা, এই বোধ বুদ্ধির জন্য সব দোষ আমার, আমার মেয়ের কোনো দোষ নেই, তুমি আমাকে ক্ষমা করো বাবা। মা, একটা কথা কেন ভুলে যাচ্ছ, আমি তুমি তোমার মেয়ে আমরা স্কুলে সার্ভিস করি। স্কুলে সার্ভিস করি মানে আমরা হলাম মানুষ গড়ার কারিগর। আমরা এখানে মানুষ করতে এসে যদি বাঁদর করি তার থেকে বড় দুঃখ আমাদের জীবনে আর কিছু নেই। তাই একটা কথা বলবো মা, উই আর ইন্ডিয়ান চিলড্রেন অ্যান্ড বেঙ্গলি, টুডে বেঙ্গলি ওমেন আর রঙিন উইথ আরবিটরি ফ্রিডম ফর গ্রেট রবীন্দ্রনাথ নজরুল বিবেকানন্দ বঙ্কিমচন্দ্র ওয়ার্ডস, বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ লস্ট দেয়ার কেয়ার, ইট ইজ দ্য কান্ট্রি। এর মানে হলো আমরা হলাম ভারতবাসী, এই বঙ্গ জননীর সন্তান, অবাধ স্বাধীনতায় আর ছাড়া পেয়েছে এই বাংলার নারী। স্বামী স্ত্রী দুজনে বিশ্বাস হারিয়ে ফেলেছে, তাই তো মহান পুরুষরা বলে গেছেন, নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার্তির স্নিগ্ধ স্বামীর জীবন জুড়ালে তুমি। সত্যি এটাই কি সেই দেশ? ওরে বাবা, গর্বে আমার বুকটা ভরে গেছে। তাই তো আমরা মানুষ, আয়নার সামনে আমাদের চেহারা দেখি, ওই আয়নার সামনে আমাদের চেহারা না দেখা দিয়ে যদি আমাদের চরিত্র দেখা যেত তাহলে প্রত্যেকটা মানুষ ওই চরিত্র প্রতিযোগিতায় নেমে যেতাম। আমি মা নয়, আমি মা হয়ে আমি আমার নাতির ভবিষ্যৎকে গলা টিপে শেষ করে দিই। আমি মা হতে পারি না, আমি মা জাতির কলঙ্ক। তাই আমি বলবো মা, শিক্ষাই চেতনা সমাজ জাগাই, এ কথা ভুলে যেও না ও মা, এ কথা ভুলে যেও না। সাথের মোহে আঘাত লেগেছে হৃদয়ে, অহমিকায় পরমার্জন বিচারক হয়ে তুমি ভুলেছো স্বামী স্ত্রী বুঝে, চোখে জল লেগেছে বুকে ব্যথা, বিচারক হয়ে তুমি ভুলেছো স্বামী স্ত্রী কথা, ভুল বুঝে চোখে জল লেগেছে বুকে ব্যথা। ক্ষমা প্রার্থী আমি ভুলেছি স্বামী, ক্ষমা প্রার্থী আমি ভুলেছি স্বামী, তোমার নেই তুলনা, তোমার নেই তুলনা। সাথের বই আঘাত লেগেছে হৃদয়ে, অহমিকায় পরমার জন শিখাই চেতনা সমাজ জাগায়, এ কথা ভুলে যেও না ও মা, এ কথা ভুলে যেও না ও মা, এ কথা ভুলে কেউ না।